হাই হাই, আমি প্যারালাল ব্যানার্জি। শুভ শারদীয় শুভ আচ্ছা রইল প্যারালাল ব্যানার্জির পক্ষ থেকে দাদা নম্বর ওয়ান সিজন 81। আজ আমি এই পোস্টে আপনাদের সঙ্গে তিন দাদা আসছে, তো চলুন দেখে নেওয়া যাক। প্রথম দাদা হচ্ছে পাদিয়া দাদা। নমস্কার প্যারালাল দি। নমস্কার পাদিয়া দাদা। নবতী দাদা ঘিন ঘিন দাদা। নমস্কার প্যারালাল দিদি। শুভ সন্ধ্যা ঘিন ঘিন দাদা। দাদা হাফ গেঞ্জি দাদা। নমস্কার দিদি, আমি হাফ গেঞ্জি ঝড়তো। নমস্কার মাঝে আমাদের তিন দাদা এসে হাজির হয়েছে, দেখা যাক আপনাদের তিনজনের মধ্যে কে দাদা নাম্বার ওয়ান হয়। প্রথম খেলার নাম হচ্ছে হলিউড মিউজিক অ্যান্সার মি। প্রথম খেলা খেলবে পাদিয়া দাদা। দাদা আপনি এত বছর ছোট থেকে পাদিয়া পাদিয়া কিভাবে এই এত বড় হলেন সেইটা দর্শকের কাছে শেয়ার করুন প্লিজ। আমি ছোট থেকে এত জঘন্য পারতাম না যে আমার মা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, তাই আমি কাটোয়ার শহরে গিয়েছিলাম দিদি। ওখানে এত জঘন্য পাত কেঁদেছিলাম দিদি। আমার দিদি বলছি ওখানকার শহরে যত মশা ছিল সব লাল দিদি। আমি আজ পেঁদে পেঁদে রোজগার করি এক টাকার মালিক হয়েছি প্যারালাল দিদি। সুপার পাদিয়া দাদা, আমার আশীর্বাদ সব সময় আপনার সাথে থাকবে। আপনি এইভাবে পেঁদে পেঁদে আরো বড় হন। দাদা আপনার সামনে লন্ডন থেকে আসা হেডফোনটি পরে নিন। দিদি আমি পরে নিচ্ছি দিদি। আচ্ছা পাদিয়া দাদা, আপনি সব সময় মেয়েদের পিছনে ঘোরেন? নিত্যকারে থমকিয়া থমকিয়া। ঠিক আছে ঠিক আছে, শুনতে পাচ্ছি না। আপনার প্রশ্নের নম্বর ওয়ান হলো রক্তের বন্ধন। গায়ে গন্ধ রক্তের বন্ধন গোবর বন্ধন। এই কান থেকে খুলে নি। আপনার কোশ্চেনটা ছিল রক্তের বন্ধন -2 লাখ। আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারেননি, বলতে পারেননি, তাই আপনাকে ভ্যাসলিন দেওয়া হচ্ছে না। সামনে খেলতে আসছেন দিন দিন দাদা। প্যারালাল দিদি, আমার বাড়ি থেকে আমার খেতে দিত না ভালো করে, আমি গরিব ফ্যামিলি বিলম করে দিদি, তাই তো এই 36 বছর শিকনি খেয়ে কিভাবে যে কষ্টের দিন কাটিয়েছি দিদি আপনাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু সব থেকে বড় কথা কি জানেন দিদি, আমি এত কষ্ট করে শুধু শিকনি খেয়ে তাও আমি এক টাকারও মালিক হতে পারিনি দিদি। এটাই আমার কাছে খুব কষ্টের দিদি, এটাই আমার কাছে খুব কষ্টের। জিনজিন দাদা, আর আপনার সিকনির কথা বলতে হবে না, আমার চোখ থেকে জল পড়ছে। চলুন এবার খেলাতে আসা যাক। আপনি হেডফোনটি কানে লাগিয়ে নিন ঘিন ঘিন দাদা। আমি লাগিয়ে নিচ্ছি। ঘিন দাদা, আপনার মা বাবা কি বলে আপনার?
হরেন পম্পম। ঠিক আছে কিচ্ছু শুনতে পাচ্ছি না। আপনার প্রশ্নের আমি চোর। আমি চোর। আমি চোর। আমি কই? আমি কি বলবো, আমি লটরপটর থেকে এসেছি, আমি গরিব ঘরে বিলম্ব করি। দিদি আমার দুঃখের কথা শুধু একটাই যে আমি একটা হাফ গেঞ্জি নিয়ে 34 বছর কাটিয়েছি দিদি, আরো আমি 80 বছর কাটাতে চাই। হাফ গেঞ্জি দাদা আপনার হেডফোনটি লাগিয়ে নিন। হ্যাঁ প্যারালাল দিদি আমি পড়ছি। গেঞ্জি দাদা আপনার বউ আপনার বাড়িতে কি বলে? মেরি রানি রানি। শুনতে পাইনি হাফ গেঞ্জি দাদা। যাক আপনার প্রশ্নের নম্বর ধাপার ফুল কফি। বাদা কফি? ধাপার ফুল কফি। ধাপার ফুল কফি রাইট অ্যানসার। পিচি 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 পিচি। আপনি সঠিক অ্যানসার পেয়েছেন হাফ গেঞ্জি দাদা। আপনার 1000 স্কোর এড হলো। আজকের বিজয়ী আমাদের হাফ গেঞ্জি দাদা। জি দাদা আপনি জিতে নিয়েছেন বিখ্যাত মুখ পেন্সিল। খেলা হচ্ছে শটপট কটপট। এইটা শুধু খেলতে পারবে আমাদের হাফ গেঞ্জি দাদা। গেঞ্জি দাদা আপনার টাইম থাকবে 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে আমি যেইগুলো সেটা আপনার বলতে হবে। রেডি তো? ঠিক আছে প্যারালাল দিদি। আপনার টাইম শুরু হলো এখন। হুরমুর কুরকুর বুরবুর ফুরফুর। ফুরফুর বুরবুর হুরমুর ফুরফুর। মাইন্ড ব্লোয়িং। আপনি আজকের বিজয়ী। আজকের দাদা নম্বর 1 হয়েছে হাফ গেঞ্জি দাদা। আজকের আমাদের দাদা হলেন হাফ গেঞ্জি দাদা। সো পরবর্তী শো দেখতে থাকুন সিজন 81 দাদা নম্বর 1। আপনাদের শুভ শারদীয় শুভ শুভেচ্ছা এই প্যারালাল ব্যানার্জি। দেখতে থাকুন হইচই কিরকির মনমুর সিরিয়াল।